এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখবো। তেজি হলো শেয়ার বাজার। গতকাল যেটা দেখা গিয়েছিল যে বাজার খোলার পরেই কিন্তু সেন্সেক্স হুড়মুড়িয়ে পড়ে গিয়েছিল। সোমবার শেয়ার সূচক পড়েছিল পৌনে 2%, কিন্তু মঙ্গলবারে বাজার কিন্তু মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ালো। মঙ্গলবার বাজার উঠল 1.5%-এরও বেশি। রিজার্ভ ব্যাংক যেটা জানিয়েছে যে তারা রেপো রেট এবং রিভার্স রেপো রেট দুটি অপরিবর্তিত রাখবে। তেজি হলো শেয়ার বাজার। মন্দা কাটিয়ে মঙ্গলবার ফের ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার। সোমবার সূচক পড়েছিল পৌনে 2%, কিন্তু মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় যে বাজার উঠতে থাকে এবং বাজার উঠল 1.5%-এরও বেশি। রিজার্ভ ব্যাংক জানিয়েছে রিভার্স রেপো রেট এবং রেপো রেট তারা অপরিবর্তিত রাখবে। গতকাল অর্থাৎ সোমবার কিন্তু বাজারে মন্দা দেখা দিয়েছিল। সোমবার সূচক পড়ে গিয়েছিল পৌনে 2%, কিন্তু আজ মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই দেখা যায় যে সেই মন্দা কাটিয়ে কিন্তু ফের ঘুরে দাঁড়ালো বাজার। এ নিয়ে আমরা একটু বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যেটা গতকাল আমরা দেখেছিলাম যে শেয়ার সূচক পড়ে গিয়েছিল, কিন্তু আজকে দেখলাম বাজার খোলার সাথে সাথে কিন্তু যেটা দেখা যাচ্ছে মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার। কি বলবে, কিভাবে ব্যাখ্যা করবে গোটা বিষয়টাকে? ইদানিং কালে যে পরপর কতগুলো বড় পতন হয়েছে শেয়ার বাজারে, তার একটা প্রধান কারণ হচ্ছে ওমিক্রন, কোভিডের ওমিক্রন স্ট্রেইন নিয়ে একটা বিপদের আশঙ্কা, এবং অনেকেরই মনে হচ্ছিল যে এই ওমিক্রন যদি তৃতীয় ঢেউ নিয়ে আসে এবং তা যদি মারাত্মক আকার ধারণ করে তাহলে আবার লকডাউন বা তার কাছাকাছি কোনো ব্যবস্থা সরকার নিতে পারে এবং সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে দারুণভাবে আঘাত করবে। কিন্তু গত কয়েকদিনের যে অগ্রগতি বা ঘটনা বলি, তাতে মনে হচ্ছে যে ওমিক্রন হয়তো ছড়াবে বা ছড়াচ্ছে, ভারতবর্ষেও ছড়াচ্ছে, কিন্তু সেটা খুব তীব্র সংক্রমণ ঘটাচ্ছে না বা খুব একটা মৃত্যু ডেকে আনছে না। এমনকি আমেরিকার যে শীর্ষ ভাইরোলজিস্ট ফাউচি, তিনিও গতকাল বলেছেন যে ওমিক্রনের থেকে বড় ঘটনা ঘটার, বড় মৃত্যুর ঘটনা ঘটার ব্যাপারে তেমন সাক্ষ্য পাওয়া যাচ্ছে না। এসবের কারণে বাজারে একটা ভরসার সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে যে ওমিক্রন হয়তো সংক্রমণ ঘটাবে কিন্তু অর্থনৈতিক কাজকর্ম খুব একটা ব্যাহত করবে না। তার পাশাপাশি আরো একটা ফ্যাক্টর আজকে সকাল থেকে কাজ করতে থাকে, সেটা হচ্ছে যে রিজার্ভ ব্যাংকের যে মনিটারি পলিসি কমিটি, সেটা গতকাল থেকে বৈঠকে বসেছে, আজকে এবং আগামীকাল এই বৈঠক চলবে। তারা রেপো রেট এবং রিভার্স রেপো রেট যদি বাড়ায় তাহলে বাজারে ঋণের দাম বেড়ে যাবে, অর্থাৎ সুদ বেড়ে যাবে। আশিসদা, তোমাকে আপাতত ধন্যবাদ। আশিসদা, আমরা এই মুহূর্তে